তো এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি। এটা ব্লগ নয়, এটা আসলে আমার রিসেপশনে পাওয়া মানে বউ হাতে পাওয়া গিফটের আনবক্সিং। বিয়েটা তো এখনো করতে পারিনি, কারণ আমি তো এখনো আমার বাবা মার কাছে যাইনি। অষ্টমঙ্গলাতে যাবো, তো অষ্টমঙ্গলাতে গিয়ে করতে পারবো না জানি না, তারপরে হয়তো অন্য সময় গেলে করবো, বুঝতে তো পারছেন। আর কদিন পরে ধকল গেছে, খাটাখাটনি গেছে সবারই, তো ঘুম ঘুম ভালো করে হয়নি। আর একটা জার্নি হয়েছে, প্রচুর লোকজন ছিল, ঠিক আছে, তো শরীরটা একটু খারাপও ছিল, তো সেটা করে উঠতে পারিনি। আর এমনি অনেক রকম মানে ভিডিও তো আপনার সঙ্গে শেয়ার করবো এখানে আসার পরে, কিন্তু করতে পারিনি। ওই কেউ যদি একটুখানি করেছে হয়তো পাঠিয়েছে আমাকে, বা আমি কিছু একটু একটু করেছি। রেগুলার ব্লগ আপনারা পরে পাবেন, মানে আমার যেই লাইফস্টাইল আর কি বিয়ের পরে আপনার ম্যারেজ, ঠিক আছে। তো আজকে তাহলে চলুন আমি সব গিফটগুলো আপনাদের সঙ্গে শেয়ার করি এক এক করে, যে আমি এখানে কী পেয়েছি। আর হ্যাঁ, আমি কিছু গোল্ড জুয়েলারিও পেয়েছি, সেগুলো আজকে এই মানে এই ব্লগের মধ্যে দেখাবো না, ওটা অন্য একদিন একটা ব্লগে দেখাবো, আজকে শুধু এগুলো দেখাচ্ছি। আর এগুলো কে কোনটা দিচ্ছে সেটা জানি না, হয়তো কিছু কিছু আমার নাম দেখলাম লেখা রয়েছে, সেগুলো শুধু বলতে পারবো, ঠিক আছে। আর তারা তো এখন ভিডিও দেখেন কিনা সেটাও আমি জানি না, কারণ আমি তো এখানে নতুন বিয়ে হয়ে এসেছি, সেই জন্য আর কি কাউকে ঠিকভাবে চিনিও না। আর সবাইকে তো চিনবেও না, তো যেগুলো নাম বুঝতে পারবো না সেগুলো আমি বলে দেবো ওকে যে কোনটা কে, ঠিক আছে। তো প্রথমে দেখাচ্ছি আমার সব থেকে প্রিয় হলো এই ফুলের বুফেটা, যেটা আর কি ওর অফিসটা আপনারা কি দিয়েছে আর কি, আমার অফিসের বস দিয়েছে। হ্যাঁ, তো আমার খুবই ভালো লাগে বলে আমি এখন পর্যন্ত রেখে দিয়েছি, শুকিয়ে যাচ্ছে তাও ফেলিনি। আমি ওকে বললাম যে অষ্টমঙ্গলা যাওয়ার আগে বা অষ্টমঙ্গলা থেকে এসে তারপরে ফেলবো, তো এটা আগে দেখালাম, ঠিক আছে। আর তারপরে দেখা গেল একটা স্টিলের হাড়ি, আমি দেখে ফেলেছি একচুয়ালি, মানে এটার প্যাকেজিং কেমন ছিল সেই জন্য। হাড়িটা খুব ভালো হয়েছে, হাড়িটা না ছিঁড়ে গেল, ভাবলাম কি যে এটা রেখে দেবো। আমারও খুব ভালো লাগে এইরকম গিফট র‍্যাপগুলো রেখে দিতে। যাই হোক, কেউ মনে দিয়েছে ভাত রান্না করতে, কিন্তু জানেন দুঃখের বিষয়ে ভাত করতে পারি না। এটা দিয়েছে সবিতা বোস, মানে আমার বড় পিসির বান্ধবী। ও আচ্ছা, খুবই ভালো, তাহলে আমার পিসি হলো। হ্যাঁ, এমন সিলোটা লেগে গেছে আমার ভাগনার, কি বলে জানেন চিটিয়ে দিয়েছে, ওকে খুব মিস করছি দিদি। আমার শাশুড়ি মা এখন নেই বাড়িতে, শাশুড়ি মা অফিসে গেছে, একটু পরে চলে আসবে। আর দিদি আমাকে ছিল এতদিন, খুব ভালো লাগছিল, মাসি টাসিরা ছিল, আর রিলেটিভ সব চলে গেছে। আর পাশে তো পিসি রয়েছে, মাঝে মাঝে খোঁজ নিতে আসছে আমার। আর আমি টুকটা রান্না করেছি কেন সেখানে তোমার মনে কিছু বলো না, কিন্তু ও সব রান্না পারে। ভাইরা ভাইরা কেন দিয়ে জানি না, মনে হচ্ছে ওই ওই আমার ভাতটা করে খাওয়াবে, আমি না, কি হবে ডিমের কারি, তো এটা বন্ধুরা খুললাম না, এটা সেম বলেছিল চারিদিকে লাইট জ্বলে, পছন্দ হয়েছে, থ্যাংক ইউ দাদা। আমার চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবে তোমরা সবাই। আর এর মধ্যে মনে হচ্ছে গড়ি আছে একটা, সেটা খুব কাজে, এই খুব খুশি হয়ে গেছি, খুলে দেখাই আপনাদের। যেটা নাকি একটা লাগাবো এদিকে, ভাবছি ঘরে, মানে এই বেডরুমে এখন নেই, কিন্তু কাজটা করতে গেলে ভালো হতো। ওইটা সুন্দর মনে হচ্ছে, কি সুন্দর, ইসমে ব্যাটারি নেই, হয় ব্যাটারি ডালনা পড়ে। হ্যাঁ, ঠিক হ্যাঁ, আমি ব্যাটারি ডাল লেঙ্গে আমি দুস্টাপ করে দেখি। রাহুল কুম্ভকার খাওয়া দাওয়া ভালো লেগেছে সেটাই বড় কথা, তাই না।
খাওয়ার দাওয়ার স্টোরিটা একদিন বললে বুঝছে। এটা একটা ঘড়ি বন্ধুরা, এটাও একটা সেম টাইপেরই ঘড়ি, একই হুবহু ওটাই। না না ওতেই পড়ে না। হ্যাঁ 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 হ্যাঁ, খুলছি না তো যেরকম এই বেডশিটটা আমার খুব ভালো হয়েছে।
দেখুন বন্ধুরা একটা শাড়ি পেয়েছি যেটা খুবই আলাদা কালার, আর জানেন ফোনে কি মন লাগছে, মানে কালারটা খুবই লাইট আর কি খুব ভালো লাগছে, মানে আমি এখন কালার কোনো করিনি। এই একটা বেডশিট আমি এটা ভুল ভেবেছিলাম যে এগুলো শাড়ি আছে, শাড়ি নেই শুধু বেডশিটও আছে, সেটা খুব প্রাইস নেই, বেডশিট অনেক লাগে আর আমার বেডশিট তো আমার খুব ভালো লাগে। আর এই একটা দেখুন বন্ধুরা লাগবে শাড়ি, এটা কি ও বাবা বন্ধুরা আমার কতদিনের শখ ছিল এরকম একটা ব্ল্যাঙ্কেট ওর গায়ে এরকম ব্ল্যাঙ্কেটের মতন, আমার খুব ইচ্ছা ছিল এরকম একটা পরবো, সফট আরকি। আর এই একটা বেডশিট পেয়েছি, এটা খুব সুন্দর হয়েছে, ও বাও এই বেডশিটটা খুব ভালো হয়েছে, এই যে এই বেডশিটটা। আর এই যে একটা শাড়ি পেয়েছি কটনের, আর এই একটা সব জানুয়ারির মতন শাড়ি। তো বন্ধুরা আজকে তো সব গিফট আপনাদের দেখিয়ে দিলাম, এটাই ছিল এতটাই আমি গিফট পেয়েছি বিয়েতে, আর ভালো লেগেছে আমার বেশ। তো আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি, আশা করি আপনাদের আমার আজকের এই ভিডিওটা ভালো লেগেছে, গিফটগুলোর আনবক্সিং। তো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না, নতুন কেউ এলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর পাশে থাকা বেল আইকন অলে ক্লিক করে দেবেন, আর পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পেতে দেবে যখনই ভিডিও আপলোড করি, যখনই আপনার কাছে আর ভিডিওর নোটিফিকেশন চলে যায় আপনার সাথে দেখতে পারেন। আর যারা আগে থেকেই বন্ধু হয়েছে তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য, আমাকে এগিয়ে নিয়ে সাহায্য করার জন্য, এভাবে পাশে থাকুন, আমাকে এগিয়ে নিয়ে সাহায্য করুন। টাটা টাটা।